রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার পিতা বহু ভাষার সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। বড় ভাই বোনের সাহচর্যে রোকেয়া বাংলা ও ইংরেজি ভাষা ভালোভাবে রপ্ত করেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। 1898 সালে উর্দুভাষী ও বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় তার জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়। বিরূপ সমালোচনা ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনোই নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দাপ্রথা ও শিক্ষাবিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করছেন। রোকেয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। সমাজের কুসংস্কার ও জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ ও হৃদয়গ্রাহী গদ্য রচনা করেন। তার সব রচনায় সমাজ জীবনের গভীর উপলব্ধি থেকে উচ্চারিত। মতিচুর ও অবরোধ বাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্য গ্রন্থ। এছাড়া সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ নামে দুটি উপন্যাস তিনি রচনা করেন। 1992 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর এই মহর্ষি নারীর জীবনাবসান ঘটে।